বসুন বসুন ডাক্তার বাবু, আমাকে এমন ওষুধ দেন যেন দুদিনই সালমান খানের মতো বডি হয়ে যায়। আচ্ছা আচ্ছা দেখছি। এই ফাইলটা দেখছেন তো, এই ফাইলটা খায় সালমান খানের এত বডি হয়েছে। আরে বাপরে, দিন 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 দিন। আচ্ছা, সকালে 4 চামচ খাবেন, রাতে 4 চামচ খাবেন। সিরাপটা শেষ হয়ে গেলে আপনি দেখা করবেন। আসছি তাহলে ডাক্তার। ঠিক আছে, যান যান। আচ্ছা কি সমস্যা বলুন। ডাক্তার বাবু, দুঃখের কথা কি বলবো, প্রেমে ছাঁকা খেয়ে বেকা হয়ে গেছি। আপনি এমন ওষুধ দেন যেন দুদিনেই সব আগেকার কথা ভুলে যায়। আচ্ছা, এগুলো দেখছেন তো, যখনই আপনার গার্লফ্রেন্ডের কথা মনে পড়বে তখনই আপনি ধরাবেন। রিপ বাবরে, দেন দেন দেন, এতে ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ডাক্তার বাবু, থাকেন, আমি ঠিক আছে জানবি। কি সমস্যা বলুন? আর বলিয়েন না ডাক্তার, কাল থেকে খুবই গন্ডগোল পায়খানা। তো কেমন হচ্ছে পায়খানা? পায়খানা বা কেমন হয়, যেমন হয় তেমনই। আরে দাদা, পাতলা পায়খানা না শক্ত পায়খানা, না বললে কি করে বুঝবো? এমন পাতলা পায়খানা ডাক্তার, মুখ যেমন হচ্ছে ফুলি করা হবে, আবার এখানে আছি তো পিচকারি করছে কলকাতায়। এটা দেখছি প্যান খারাপ করে দিবে, তাড়াতাড়ি ওষুধ দেয়া কে তারাই। আজকে অর্ধেক খাবা, কালকে অর্ধেক খাবা, দিয়ে পরশু দিন দেখা করবা। ঠিক আছে ডাক্তার, আসি তাহলে। সালাম ডাক্তার, কি যে ওষুধ দিলে, এর কত পেটে ব্যথা লিয়ে মুক্তি পাচ্ছি না। যাই একটু ডাক্তার কাছে কথা বলে আসি। আরে আপনি এখন কেমন আছেন আপু? পাতলা পায়খানা ভালো হয়েছে তো ওষুধে? ভালো তো দূরের কথা, পায় এমন ওষুধ দিলেন পায়খানাই বন্ধ হয়ে গেছে। ওষুধটা ভুল দিয়ে গেছি নাকি? তা কেমন পায়খানা? আরে ডাক্তার, এত শক্তি পায়খানা, এত শক্তি পায়খানা, এই দাঁতে চাবারও ভাঙবে না। এ তো কঠিন ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, নান, আপনি বাড়ি যান, গরম পানি খান, ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার, আসি। ব্যাপার, পাতলা হওয়ার পায়খানা দিছি তো শক্ত পায়খানা হয়েছে, মোটা হওয়ার পায়খানা দিছি তো মোটা হওয়ার ওষুধ দিছি তো পাতলা হয়েছে। না, দিনকাল তো ভালো লাগছে না, আমাকে এখান থেকে পালাতে হবে। তো ভাগ, তো ভাগ যা।